বুলবুলিতলা শিশুনিকেতনের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বুলবুলিতলা শিশুনিকেতনের শিক্ষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের স্কুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সাথে সাথে এই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকে ক্লাস এইটের ফার্স্ট ক্লাস আমার লাইফ সায়েন্সের পার্টে। তো আজকে যে ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে মানুষের খাদ্য ও খাদ্য উপাদান, ঠিক আছে? মানুষের খাদ্য ও খাদ্য উপাদান এই চ্যাপ্টারে আমরা কি পড়ব, বিভিন্ন ধরনের ফসল, ফসলের বৈচিত্র্য, বিভিন্ন ধরনের ফসলগুলো কীভাবে চাষ করা হয়, কী কী ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে, এই সমস্তগুলোই এই চ্যাপ্টারের পাঠ্য। তাহলে এই যে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা, চাষ করা, এই যে টোটাল প্রক্রিয়াটা, এটাকে বলা হয় কৃষিকাজ বা কৃষি বিজ্ঞান। বিজ্ঞানের মাধ্যমেই তো করা হয়, বিজ্ঞানের সহায়তাতেই বর্তমানে কৃষিকাজ অনেক উন্নত। এই টোটাল প্রক্রিয়াটা হচ্ছে কৃষি বিজ্ঞান। তাহলে আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, তারপর কোনোটা আমরা উদ্ভিদ থেকে সরাসরি পাই আর কোনোটা পাই প্রাণীদের থেকে। উন্নত মানের উদ্ভিদজাত প্রাণীজাত খাবার যথেষ্ট পরিমাণে পেতে গেলে আমরা যে খাবারটা পাই গাছেদের কাছ থেকে সবসময় তো সেটাই তো উপযুক্ত হয় না, আরো বেশি পরিমাণে পাওয়ার দরকার হয় আমাদের খাবারের চাহিদা মেটানোর জন্য। বর্তমান সভ্যতার যে বিপুল পরিমাণ জনসংখ্যা, সেই জনসংখ্যার কথা মাথায় রেখে বর্তমানে খাদ্যের উৎপাদনও কিছুটা পরিমাণ বাড়াতে হয়েছে আমাদের, ঠিক আছে? এই খাদ্য উৎপাদনের প্রক্রিয়া বাড়ানোর জন্য বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে কিছু চাষবাস করা হয়, ঠিক আছে? তাহলে বিজ্ঞানের একটা শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞানের এই শাখাটাকে আমরা বলবো কৃষি বিজ্ঞান। নতুন আর উন্নত ধরনের শস্য বা ফসল উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নতুন নতুন পদ্ধতির আবিষ্কার, বেশি দুধ আর উন্নত মানের ডিম, ক্ষেত্রবিশেষে অধিক মাংস উৎপাদন করার জন্য বিভিন্ন পশু পাখি পালন করার পদ্ধতি, এই সমস্ত কিছু আমাদের কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয় কি কি? না, মাটির ব্যবস্থাপনা, অর্থাৎ মাটিকে ফসল ফলানোর উপযোগী করে তোলা। আমরা যে মাটিতে ফসলটা চাষ করব সেই মাটিটাকে চাষের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তার জন্য কি করতে হয়? না, ভালো করে মাটিকে চষা দরকার হয়, খোঁড়ার দরকার হয়। বেশি পরিমাণে মাটি খুঁড়লে কি হবে, সেই মাটিতে হাওয়া বাতাস চলাচল ভালো হবে, ঠিক আছে? এছাড়া হচ্ছে তোমার সঠিক সময়ে উপযোগী করে তোলা, ফসল উৎপাদন, ফল, সবজি, ফুল আর সাজানোর কাজে লাগে এমন বিভিন্ন ধরনের উদ্ভিদ চাষ করা হয়, পশুপালন করা হয়, এগুলোই হচ্ছে আমাদের কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে আমরা ফসল কাকে বলবো? না, কিছুটা পরিমাণ জায়গা জুড়ে যখন কোনো উদ্ভিদকে চাষ করা হয় তখন ওই উদ্ভিদদের একসঙ্গে বলা হয় শস্য বা ফসল। ফসল বিভিন্ন ধরনের হতে পারে, কোনোটা খাদ্য ফসল হতে পারে, খাদ্য ফসলের মধ্যে আমরা পাবো ধান, গম, এগুলো। কোনোটা তৈলবীজ জাতীয় ফসল হতে পারে, যেমন সূর্যমুখী, তিল, সর্ষে, এগুলো হচ্ছে তোমার তৈলবীজ জাতীয় ফসল। কোনোটা হচ্ছে পাট বা শন জাতীয়, যেখান থেকে তোমার তুলো সুতো পাওয়া যায়, পাট, কার্পাস, এগুলো হতে পারে। কোনোটা তোমার হচ্ছে ডাল জাতীয় ফসল হতে পারে, যেমন বিভিন্ন ধরনের ডাল, মুগ, মসুর, অড়হর। ওষুধ পাওয়া যায় এমন কিছু গাছ রয়েছে, তুলসী, বাসক। মশলা পাওয়া যায় এমন গাছ হচ্ছে তোমার গোলমরিচ, আদা। চিনি পাওয়া যায় আখ থেকে, বিট থেকে। বাগান করে চাষ করা হয়েছে চা, রবার ইত্যাদি। কন্দ জাতীয় ফসল হচ্ছে, অর্থাৎ কাণ্ড হচ্ছে তোমার আলু, আদা। তাহলে এইভাবে বিভিন্ন ধরনের ফসল হতে পারে, ঠিক আছে? এরপরে আমরা বলবো যে কৃষি বিজ্ঞানের আরেকটা, এটা তো আমরা গেছি কৃষি বিজ্ঞানের টোটালটা নিয়ে, কৃষি বিজ্ঞানের আরেকটা শাখায় কি করা হয়? না, বাগান করে, অর্থাৎ কৃষি বিজ্ঞানের আরেক শাখা হচ্ছে উদ্যানবিদ্যা, যেখানে ফল আর সবজি নিয়ে চাষ করা হয়, সেটাকে আমরা বলবো উদ্যানবিদ্যা। বিভিন্ন ধরনের সবজি যেমন টমেটো, বাঁধাকপি, তারপরে ফুলকপি, গাজর, পালং শাক, বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। বিভিন্ন ধরনের ফল চাষ করা হয়, কলা, আঙুর, পেয়ারা, বিভিন্ন ধরনের আলংকারিক, আলংকারিক মানে আমাদের ঘর বাড়ি বা অন্য কোনো জায়গা সাজাতে যে সমস্ত গাছ লাগে, যেমন ক্যাকটাস। ক্যাকটাস অনেকেই কিন্তু বাড়ির সৌন্দর্যের জন্য লাগিয়ে থাকে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ফুল দিয়ে আমরা কি করি, আমাদের ঘর বাড়ি সাজাতে পারি, ঠিক আছে? যেমন গোলাপ, জুঁই ইত্যাদি। তাহলে এটা গেল টোটাল কি কি নিয়ে হতে পারে তার একটা ধারণা।
এরপরে আমি আসি যে কোন ঋতুতে কি ফসল উৎপন্ন হয়, কোন ঋতুতে কি ফসল উৎপন্ন হবে সেই অনুযায়ী ফসলকে দু ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে খারিফ শস্য আর একটা হচ্ছে রবি শস্য। বিশেষ করে বর্ষার জলের উপর নির্ভর করে যে ফসলটা চাষ করা হয় সেটাকে আমরা বলবো খারিফ শস্য। সাধারণত জুন জুলাই মাসে চাষ শুরু হয় আর বর্ষা শেষ অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে এই ফসল তোলা হয়। খারিফ ফসলের ফলন নির্ভর করে আমরা জানি বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের উপর নির্ভর করেই কিন্তু এই ফসলগুলো চাষ হয়। যেমন ধান, ভুট্টা, তুলো, চিনেবাদাম, সয়াবিন এগুলো হচ্ছে খারিফ শস্য। আর রবি শস্য কাকে বলে? শীতের শুরুতে চাষ করা হয় অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে চাষ করা হয় আর মার্চ এপ্রিল মাসে তোলা হয় ফসল, ঠিক আছে, তাকে আমরা বলবো রবি শস্য। রবি শস্য কিন্তু বর্ষার উপর নির্ভর করে হয় না, এখানে জল সেচের দরকার হয়। রবি শস্য কি কি হতে পারে? গম, বার্লি, আলু, মটর, সর্ষে এগুলো হচ্ছে সব রবি শস্য, ঠিক আছে। এরপর আমি বলবো ফসল উৎপাদন। ফসল উৎপাদনের জন্য একজন কৃষক বা চাষিকে বেশ কিছুটা সময় জুড়ে, ফসলটা আজকে লাগালে কালকে হয়ে যাবে না, তার জন্য বেশ কিছুটা সময় লাগে, বেশ কিছুটা সময় নিয়ে চাষ করতে হয়। এই যে প্রক্রিয়াটা, টোটাল প্রক্রিয়াটাকে আমি বলবো কৃষিকাজ। তাহলে একটা কৃষিকাজ করতে গেলে একদম জমির মাটি তৈরি থেকে ফসল ঝাড়াই করে বা মড়াই করা পর্যন্ত, একদম তোলা পর্যন্ত হচ্ছে কৃষিকাজের মধ্যে পড়বে। তাহলে কৃষিকাজের মধ্যে কি কি করবে? প্রথমে চাষের জমির মাটি তৈরি করতে হয়। চাষের জমির মাটিটাকে ভালো করে খুঁড়ে তৈরি করার পর সেখানে বীজ বপন করতে হয়। বীজ বপন করার পর জমিতে উপযুক্ত পরিমাণে সার দিতে হয়। উপযুক্ত সার না দিলে কিন্তু জমির ফলন ভালো হবে না। জলসেচের প্রয়োজন হয়, যদিও বৃষ্টির জলের উপর নির্ভর করেও কিছু ফসল হলেও বৃষ্টির জল অনিশ্চিত, সেই জন্য সময় অনুযায়ী জলসেচের দরকার হয়। ফসল খেতে যদি কোনো আগাছা হয়, ফসল খেতে যদি আগাছা হয় সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হয় অর্থাৎ আগাছাকে দমন করতে হয়। আগাছাকে দমন না করলে কি হবে? মাটির যে পুষ্টিগুণ যেটা থাকে অর্থাৎ মাটির যে জৈব যে উপাদানটা থাকে অর্থাৎ সার যেটা থাকে সেই অংশটাকে আগাছাটা শোষণ করে নেয়, ফলে কিন্তু ফসল ভালো হয় না। এছাড়া হচ্ছে তোমার ক্ষতিকারক কীট পতঙ্গদের হাত থেকে দমন করতে হয়, নাহলে ক্ষতিকারক কীট পতঙ্গরা কি করবে? গাছের ক্ষতি করবে বা তোমার শস্য দানারও ক্ষতি করতে পারে। ফসল তোলা এবং ফসলটাকে সঞ্চয় করে রাখতে হয়, ঠিক আছে। এরপরে আমি তাহলে বলবো যে প্রথমে হচ্ছে চাষের জমির মাটি তৈরি করা। আগেকার দিনের লোকে গরু বা মোষকে দিয়ে লাঙল টানাতো, ঠিক আছে, তাতে করে কি অসুবিধা হতো না? গরু বা মোষে লাঙল টানার ফলে মাটিটা যে পরিমাণ খাল হয় তার থেকেও যদি আমরা বর্তমানের অত্যাধুনিক পদ্ধতি যে ট্রাক্টরের সাহায্যে মাটিটাকে খনন করা হয় তাহলে কিন্তু মাটি আরো অনেক বেশি আলগা হয়, ঝুরঝুরে হয়, মাটিতে আরো বেশি বায়ু চলাচল সুবিধা হয়। যত যে মাটি যত বেশি ঝুরঝুরে আলগা হবে সেই মাটিতে বায়ু চলাচল ভালো হবে, সেই মাটিতে ফসলও ভালো হবে। তাহলে এইভাবে বর্তমানে পাওয়ার টিলার বা ট্রাক্টরের সাহায্যে চাষের জমির মাটি তৈরি করা হয়। এছাড়া মাটির মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু থাকে, বিভিন্ন ধরনের জীব থাকে, যেমন কেঁচো। এরা কি করে না, মাটির জৈব উপাদানটাকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। তাহলে মাটির মধ্যে যে জৈব উপাদান যে পুষ্টিগুণ থাকে সেগুলো কি করে না, গাছ পরবর্তীতে সেখান থেকে নিজেদের শরীরের দেহবৃদ্ধির কাজে লাগায়, ঠিক আছে। এরপরে হচ্ছে তাহলে আমি চাষের জমি মাটি তৈরি করার জন্য লাঙল হতে পারে, নিড়ানি হতে পারে, বিভিন্ন ধরনের কর্ষক হতে পারে। তারপরে আসছে বীজ বপন বা বীজ বোনা। মাটি তৈরি করে হয়ে যাওয়া গেল যায় তারপরেই বীজ বুনতে হয়। বীজ বপন বা বীজ বোনা হচ্ছে চাষের একটা গুরুত্বপূর্ণ পর্ব। বীজ বপনের আগে দেখে নেওয়া দরকার বীজগুলো ভালো গুণ কিনা, বীজগুলো যথেষ্ট উন্নত মানের হতে হবে। ভালো বীজ না হলে কিন্তু চারা গাছও ভালো হবে না, সেখান থেকে ফলনও ভালো পাওয়া যাবে না। আরেকটা জিনিস দেখতে হবে বীজগুলো রোগ মুক্ত কিনা, রোগাক্রান্ত বীজ হলে কিন্তু ফলন ভালো হবে না। এরপরে আসি বীজ বপনের যন্ত্রপাতি। বীজ বপনের বর্তমানে অত্যাধুনিক কৃষি পদ্ধতিতে বীজ বপনের জন্য অনেক যন্ত্রপাতি বেরিয়েছে, তাতে করে কি হয় বীজগুলো সমান দূরত্বে সঠিকভাবে বসে, ঠিক আছে, এবং ফসলটাও ভালো পাওয়া যায়, ঠিক আছে। এরপরে আসছি আমরা যে পয়েন্টে, সেটা হচ্ছে সার প্রয়োগ। আমাদের চাষের জমিতে বিভিন্ন ধরনের সার দিতে হয়, জৈব সার আমরা যেমন দিই আবার অজৈব সারও দিয়ে থাকি, ঠিক আছে। জৈব সার দিই না মুখ্য খাদ্য উপাদান অর্থাৎ চাষের জমিতে কেন মাটিতে দেওয়া হয় না, গাছের যে মুখ্য খাদ্য উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম,
ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার এগুলো হচ্ছে চাষের জমির মুখ্য উপাদান। আর গৌণ উপাদান মানে অল্প পরিমাণে লাগে কোনটা, লোহা ম্যাঙ্গানিজ কপার বোরন মলিবডেনাম জিঙ্ক এইগুলো। একই জমিতে এই সব পুষ্টি উপাদানগুলোকে মৌল হিসেবে চিহ্নিত করা হলে এগুলো আসলে যৌগ হিসেবে উদ্ভিদের গৃহীত, এগুলোকে আমরা আলাদা আলাদা মৌল বলি, কিন্তু এগুলো গৃহীত হয়ে হচ্ছে যৌগ হিসেবে। মাটি উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোকে সরবরাহ করে। উদ্ভিদের বেড়ে ওঠার জন্য এই পুষ্টি উপাদানগুলো অত্যন্ত জরুরি। কোন কোন অঞ্চলে চাষিরা হয়তো একই জমিতে একটার পর একটা ফসল ফলিয়ে যান বা একই ফসলকে বারবার চাষ করে যান, জমি কখনোই অনাবাদি ফেলে রাখেন না, তাহলে কি হয়, দেখা যাচ্ছে যে জমি কোনোদিন তাদের পড়ে থাকে না। ধান হলো, ধানের পরই দেখা গেল আবার একটা অন্য কোনো সবজি লাগিয়ে দিয়েছে, পাট কিংবা আলু। তাহলে কি হবে, প্রতিনিয়ত ফসল একটানা জমিতে চাষ করার ফলে জমির যে মৌল যে উপাদানগুলো সেগুলোর কিন্তু অভাব দেখা যায়, ঘাটতি দেখা যায়। আর কি করা হয়, না একই জমিতে বারবার ফসল ফলানো হলে মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো ফুরিয়ে আসে, তাই চাষের জমিতে তখন কি লাগে, সার দিতে হয়, যাতে মাটি উদ্ভিদের হারিয়ে যাওয়া পুষ্টি উপাদানগুলোকে আবার নতুন করে ফিরে পায়, অর্থাৎ মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানে ঘাটতি পুষিয়ে দিয়ে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হয় যে সমস্ত পদার্থ সেগুলি হচ্ছে সার। সার দু ধরনের হয়, একটা হচ্ছে জৈব সার আর একটা হচ্ছে অজৈব সার। জৈব সার মানে হচ্ছে মৃত উদ্ভিদ ও প্রাণীদেহের পচা অংশ মাটিতে মিশে যে সারটা সৃষ্টি করে সেটা হচ্ছে জৈব সার। সেটা মনে করো যে কোনো প্রাণীদেহ মাটিতে মিশতে পারে, বা হয়তো উদ্ভিদে দেখা গেল গাছের পাতা মাটিতে পড়ছে, গাছের পাতার মধ্যে তো জৈব অংশ রয়েছে, সেটাও কিন্তু জৈব অংশ হিসেবে চিহ্নিত হয়। এছাড়া ব্যাকটেরিয়া ছত্রাকের বিয়োজন ঘটায়, বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণীরা মরে গেলে কি হয়, বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া ছত্রাক পরিবেশে যেগুলো রয়েছে সেগুলো উদ্ভিদ বা প্রাণীটার শরীরে পচন সৃষ্টি করে, পচন সৃষ্টি করে কি হয় আস্তে আস্তে সেটা মাটির সঙ্গে মিশে যায়, তাহলে জৈব উপাদানটা মাটিতে মিশে যায় এবং ওই বর্জ্য পদার্থগুলো পচে গিয়ে সার তৈরি হয়, এটা হচ্ছে জৈব সার। আর একটা হচ্ছে অজৈব সার, অজৈব সার মানে হচ্ছে রাসায়নিক পদার্থ, আমরা যে রাসায়নিক সার যেগুলো প্রয়োগ করি, যেগুলো কৃত্রিম, যেগুলো তৈরি করতে হয়, ঠিক আছে। অজৈব সার প্রধানত তিন ধরনের মৌলের ঘাটতি পূরণ করে, একটা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম, এনপিকে। নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এনপিকে, এই তিনটে এনপিকে, নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম, ঠিক আছে। এই অজৈব সার প্রধানত তিন ধরনের মৌলের ঘাটতি পূরণ করে, এনপিকে সারে এই তিনটি প্রধান উপাদান বিভিন্ন মাত্রায় মেশানো থাকে, আবার কখনো বা কোনো অজৈব সারে এই তিনটি উপাদানের যে কোনো একটা উপাদান থাকে, যেমন পটাশ সার বা সুপার ফসফেট, আরো কয়েকটা অজৈব সার আছে ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি, ঠিক আছে, বোঝা গেছে। এরপরে আমি চলে আসবো অজৈব সার ব্যবহারের সুবিধা কি। জৈব সার কিন্তু মাটিতে ব্যবহার করলে মাটির কোনো ক্ষতি হয় না, কিন্তু দিনের পর দিন যদি অজৈব সার ব্যবহার করে তাতে করে কিন্তু মাটির গুণগত মান কমে যায়, মাটির উৎপাদন ক্ষমতা প্রতিনিয়ত কেউ যদি সার প্রয়োগ করতেই থাকে বেশি ফলনের আশায় সেখানে কিন্তু উল্টোটা হয়, মাটিতে মাটির উৎপাদন ক্ষমতা কমে যায়। মাটিতে বসবাসকারী বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কাজে বাধা সৃষ্টি করে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াগুলো যেগুলো মাটিকে তোমার উর্বরতা দেয় নাইট্রোজেন দেয় সেগুলো মারা যায়, মাটির রসায়ন পাল্টে গিয়ে ভালোর চেয়ে ক্ষতিই বেশি হয়। যেমন অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করলে মাটির আম্লিক ভাব বেড়ে যায়, তেমন সোডিয়াম নাইট্রেট ব্যবহার করলে মাটির মধ্যে ক্ষারকত্ব ভাবটা অর্থাৎ ক্ষারটা মাটি বেড়ে যায়। উদ্ভিদের বৃদ্ধির জন্য মাটির অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় থাকাটা খুব জরুরি, তাছাড়া অজৈব সার ব্যবহার করা হয়েছে এমন চাষের জমি থেকে নাইট্রোজেন বা ফসফরাসের যৌগ মিশ্রিত জল। প্রধান অসুবিধা অজৈব সার বা রাসায়নিক সার ব্যবহারে, প্রধান অসুবিধা হচ্ছে যে জমিতে যে রাসায়নিক সারটা ব্যবহার করা হলো বৃষ্টির জলেতে সেই জল ধুয়ে এসে যে কোনো জলাশয় পুকুর নদীতে পড়ে, সেই অজৈব সার বা রাসায়নিক সার সেই বিভিন্ন ধরনের জলাশয়ে পড়ে কি হয় না, জল দূষণ হয়, ঠিক আছে। সে তুলনায় জৈব সারে কিন্তু কোনো সেরকম সম্ভাবনা নেই, তাহলে জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো, জৈব সার মাটির জল ধারণ ক্ষমতাকে বাড়ায়। জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, মাটি বেশি ছিদ্রযুক্ত হয়, আর প্রথমেই বলেছি যে মাটি যত বেশি ছিদ্রযুক্ত হবে সেই মাটিতে চাষবাস তত ভালো হয়, ফলে মাটির মধ্য দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়। মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়তে সাহায্য করে জৈব সার, বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া থাকে উপকারী ব্যাকটেরিয়া থাকে যেগুলো মাটির নাইট্রোজেনটাকে বাড়ায়, মাটিকে উর্বরতা শক্তি দেয়, সেগুলোর সংখ্যা বাড়তে থাকে, জৈব সার মাটির গঠন উন্নত হতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, জৈব সার আর অজৈব সারের মধ্যে পার্থক্য কি। এরপরের পয়েন্টে চলে আসবো, বাইরে থেকে সার ব্যবহার না করে মাটি থেকে হারিয়ে যাওয়া উদ্ভিদের পুষ্টি উপাদান প্রাকৃতিক কি কি উপায়ে ফিরিয়ে আনা যায়। একটা জমিকে দীর্ঘদিন চাষ করা যাচ্ছে হচ্ছে, সেই দীর্ঘদিন ধরে একটানা চাষ না করে কিছুদিন যদি জমিটাকে বছরখানেক ফেলে রাখা যায় তাহলে কিন্তু মাটির উর্বরতা শক্তি আবার ফিরে আসে, কারণ প্রতিনিয়ত জমিটাকে চাষ করার ফলে কি হয় সেখানে বিভিন্ন ধরনের মৌলগুলোর অভাব দেখা দেয়,
রাসায়নিক সার ব্যবহার করে মাটিতে থাকা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গুলো মারা যায়। কিছুদিন ফেলার আগে মাটিতে পুনরায় সেই ব্যাকটেরিয়া গুলো ফিরে আসে, ফলে অনাবাদি জমিতে কিন্তু জমি কিন্তু নতুন করে উর্বরতা শক্তি ফিরে পায়। শস্য আবর্তন, এটা একটা খুব ভালো পয়েন্ট। শস্য আবর্তন, শস্য আবর্তন কি না, একই জমিতে বারবার ধানের পর ধান চাষ করছি কিংবা আলুর পর আবার হয়তো আলু চাষ করছি বা একটা ডালের পর আবার একটা ডাল চাষ করছি, এরকম পরপর চাষ না করে একবার ধান, ধানের পর ডাল, ডালের পর আলু, এরকম পাল্টে পাল্টে যদি চাষ করা যায় সেই জমির কিন্তু উর্বরতা ক্ষমতা বাড়বে। মাটি থেকে পাওয়া পুষ্টি উপাদানের চাহিদা উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। একই জমিতে ক্রমাগত একই উদ্ভিদের চাষ করে গেলে জমির উর্বরতা ক্ষমতা কমে যায়। অনেক সময় দুটো চাষের মাঝখানে হয়তো দেখা গেল একটা জমিতে দুবার বছরে ধান চাষ করা হচ্ছে, দুবার ধান চাষের মাঝে যদি একবার ডাল লাগিয়ে দেওয়া হয়, মটর ডাল, মটর গাছ বা সিম্বভোজী উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামে একটা ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়া কি করে না বাতাসের নাইট্রোজেনটাকে আবদ্ধ করতে পারে, ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এইভাবে একটার পর একটা পাল্টে পাল্টে যে শস্য চাষ সেটা হচ্ছে শস্যাবর্তন, ঠিক আছে। এরপরে হচ্ছে জলসেচ ব্যবস্থা। চাষের জমিতে কৃষিকাজের ক্ষেত্রে জলসেচ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। প্রত্যেকটা জীবের যেমন বেঁচে থাকার জন্য জলের দরকার হয়, গাছেদেরও বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অনুপাতে জলের দরকার হয়। উদ্ভিদের দেহের প্রায় 90% হচ্ছে জল। এছাড়া বীজের অঙ্কুরোদ্গমের সময় বীজের অঙ্কুর বের হওয়ার জন্য একটা প্রধান উপাদান হচ্ছে জল। অঙ্কুরোদ্গম কিন্তু জল ছাড়া হবে না। তাছাড়া জলের সঙ্গে মিশে থাকা যে পুষ্টি উপাদান সেগুলোই কি হয়, জলের মাধ্যমে দিয়েই উদ্ভিদের বিভিন্ন জায়গায় জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে জল খাদ্য লবণ পেরিত হয়। আবার অন্যদিকে তোমার জলের মাধ্যমেই পাতায় যে উৎপন্ন খাদ্যটা সেটাও তোমার সারা শরীরে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তাহলে একটা উদ্ভিদকে চাষ করতে গেলে, একটা ফসলকে চাষ করতে গেলে জলসেচ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত নদী, হ্রদ, পুকুর, খাল, বিল, টিউবওয়েল এগুলো থেকে জল তুলে আমরা জলসেচ করতে পারি, বা অনেক সময় তোমার ইলেকট্রিক বা ডিজেল পাম্পের সাহায্যে মাটির তলা থেকে জল তুলেও অনেক সময় জলসেচ করা হয়, ঠিক আছে। এরপরে চলে আসবো, হ্যাঁ এরপরে আসি, জলসেচের কিছু পুরনো পদ্ধতি রয়েছে, কিছু আধুনিক পদ্ধতি রয়েছে। বিভিন্ন ধরনের পুকুর, নদী, নালা, খাল, বিল থেকে যে জলসেচ যেগুলো করা হয় সেগুলো হচ্ছে পুরনো পদ্ধতি, বা হচ্ছে ধরো পাম্পের সাহায্যে যেগুলো করা হচ্ছে। আধুনিক পদ্ধতি হচ্ছে তোমার ফোয়ারা পদ্ধতি। ফোয়ারা পদ্ধতি কি না, চাষের জমিতে ফসলের উপর ফোয়ারার মতো জল দেওয়া হয়। আরেক হচ্ছে ড্রিপ পদ্ধতি, অর্থাৎ পাইপের সাহায্যে উদ্ভিদের মূলের ঠিক কাছে ফোটা ফোটা করে জল দেওয়া। এগুলো হচ্ছে আধুনিক পদ্ধতি, অর্থাৎ এতে করে তোমার বেশি জল যেমন অপচয় হবে না, আবার গাছটা সঠিক সময়ে সঠিকভাবে পেয়ে যায়। এরপর আছে আগাছা দমন। আগাছা দমন তো বললাম যে চাষের জমিতে আগাছা দমন যদি না করা যায় তাহলে কি হবে না, মাটিতে থাকা বিভিন্ন ধরনের যে জৈব যে উপাদান যেগুলো গাছের ফসলের জন্য দরকার সেইগুলো আগাছাটা নষ্ট করে দেবে, টেনে নেবে, সেই জন্য জমিতে আগাছা দমন করতে হবে। অনেক সময় তুলে ফেলা হয় আগাছাগুলোকে, আবার অনেক সময় কিছু রাসায়নিক দেওয়া হয়, যেমন 2,4-D, ড্যালোপোর, পিক্লোরা ইত্যাদি স্প্রে করেও আগাছা দমন করা যায়। এই রাসায়নিক পদার্থগুলি হচ্ছে আগাছা নাশক, ঠিক আছে। এছাড়া আগাছা দমনের কথা তো আমরা জানলাম, এবার এসো এই ভাগে চাষের জমির কয়েকটা সাধারণ আগাছা, অর্থাৎ আমরা কি কি সাধারণ আগাছাকে দেখতে পাই, কি কি দেখতে পাই। পার্থেনিয়াম, অ্যামারান্থাস, চেনোপোডিয়াম, বিভিন্ন ধরনের ঘাস, এগুলো হচ্ছে আগাছা। এছাড়াও আছে ক্ষতিকারক কীট পতঙ্গ। ক্ষতিকারক কীট পতঙ্গ কি করে না, ফসলের ক্ষতি করে, ফসলের কোনোটার পাতা খেয়ে নেয় কোনো কীট, কোনোটা হয়তো ফসল যখন ধরছে সেই মুহূর্তে শীষ ফুলটাকে খেয়ে নষ্ট করে দেয়, এরকম বিভিন্ন ধরনের রয়েছে। ইঁদুর, বিভিন্ন পোকা ফসল খেয়ে নেয় বা নষ্ট করে, এরাই হচ্ছে ফসল ধ্বংসকারী প্রাণী, এদেরকে বলা হয় পেস্ট। তাহলে পেস্ট কি না, যে সমস্ত প্রাণী ফসলের ক্ষতি করে আমরা তাকে বলবো পেস্ট। পঙ্গপাল, পঙ্গপালটা দল বেঁধে আসে, দল বেঁধে এসে একটা বিস্তীর্ণ অঞ্চলের ফসল খেয়ে নেয়, ঠিক আছে। আবার কিছু পোকা আছে যারা তোমার কাণ্ড কুড়ে কুড়ে খায়, এরা হচ্ছে স্টিম বোর্ডার। আবার ওই পোকা কি করে, উদ্ভিদের মূল খেয়ে নেয়, কোন উদ্ভিদের মূল খেয়ে নিলে সেই উদ্ভিদ আর বাঁচবে না, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস উদ্ভিদ নানা রকমের রোগ সৃষ্টি করে, দিয়ে ফসলের উৎপাদন ক্ষমতাকে কমিয়ে দেয়। কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন কিছু ছত্রাক রয়েছে, যেমন গমের মরিচা রোগ আর আলুর নাবি ধসা রোগ সৃষ্টি করে। আবার কিছু ব্যাকটেরিয়া উইল্ট নামে রোগ সৃষ্টি করে। ফসল ধ্বংসকারী প্রাণীদের মধ্যে রাসায়নিক আবার জৈবিক দু ধরনের ব্যবহার করা হয় পদার্থ মারার জন্য।
রাসায়নিক পদার্থে যে ডিডিটি বিএইচসি ম্যালাথিয়ন পতঙ্গদের মারা হয় সালফার আর তামার বিভিন্ন লবণ ছত্রাক দমনে লাগে জিঙ্ক ফসফাইড আর ওয়ারফেরিন ইঁদুর জাতীয় প্রাণীদেরকে মারতে লাগে রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের খুব তাড়াতাড়ি মরে যায় রাসায়নিক পদ্ধতিতে একটা বিষ দিয়ে দিলে পেস্টিসাইড দিয়ে দিলে মরে যায় ঠিকই কিন্তু সেটা কি করে সেটা এক রকমের ক্ষতি বিভিন্ন ধরনের যে পোকামাকড় যেগুলো সেটা তো আমাদের চাষের ফসলের মধ্যে যায় প্রথম ক্ষতি দ্বিতীয় ক্ষতি হচ্ছে ওটা ওই সমস্ত পোকামাকড়কে যখন অন্য কোনো প্রাণীরা খায় তখন তাদের শরীরেও সেই রাসায়নিক বিষটা ঢুকে যায় অনেক সময় ক্ষতিকারক প্রাণীগুলি নির্দিষ্ট একটা রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে আবার অনেক সময় রাসায়নিক পদার্থগুলো নদী বা হ্রদের জলে মিশে দূষণ ঘটায় রাসায়নিক এই পদার্থগুলো সবজির মাধ্যমে বা ফলের মাধ্যমে আমাদের মানব শরীরে ঢুকে গিয়ে নানা রকম সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের উপকারী যে পতঙ্গগুলো রয়েছে যেমন মৌমাছি বোলতা যেগুলো ফুলের পরাগমিলনে সাহায্য করে সেই সমস্ত পতঙ্গগুলো মারা যেতে পারে সেই জন্য রাসায়নিক দমন পদ্ধতি কিন্তু তাড়াতাড়ি মরে গেলেও রাসায়নিক দমন পদ্ধতি কিন্তু ঠিকঠাক না জৈবিক দমন পদ্ধতিতে কিন্তু যদি পোকামাকড়কে মারা যায় তাতে করে কিন্তু এরকম কোনো ক্ষতির সম্ভাবনা নেই যে কোনো জিনিসেরই জৈবিক পদ্ধতিটাই বেটার সেটা সারের ক্ষেত্রে যেমন জৈব সার লাগে পেস্টিসাইডের ক্ষেত্রে তোমার জৈবিক পদ্ধতিতে যদি দমন করা যায় সেটা কিন্তু অনেক ভালো এই পদ্ধতিতে একটি জীবকে অন্য জীবের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবহার করা যেমন পরভুক আর পরজীবীদের মাধ্যমে ফসল ধ্বংসকারী জীবেদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় প্রকৃতিগতভাবে কয়েক ধরনের মাকড়সা বোলতা গঙ্গা ফড়িং ভীমরুর ও বিশেষ কিছু ধরনের পাখি ফসলের কীট পতঙ্গ পোকামাকড়গুলোকে খেয়ে ফেলে ঠিক আছে এইভাবে আমরা মারতে পারি এরপর হচ্ছে ফসল তোলা ফসল যখনই পরিণত হবে সেই ফসলকে তোলার দরকার হয় সঠিক সময়ে ঠিক আছে দানা জাতীয় ফসলের ক্ষেত্রে ফসল উদ্ভিদকে ভোজ্য অংশ থেকে আলাদা করে নিতে হয় যেমন আমরা ধান ধানের গাছ থেকে আমাদেরকে ধানটাকে আলাদা করে নিতে হয় এটা হচ্ছে মারাই করা অনেক সময় ফসল উদ্ভিদকে মাটিতে আছড়েও করা হয় অর্থাৎ মাটিতে ঘা মেরে মেরেও কিন্তু ফসলটাকে আলাদা করা হয় ঠিক আছে ঝাড়াই করা এরপর ঝাড়াই করা দানা শস্য আর ভুসিকে আলাদা করা হয় এই কাজে সাহায্য নেওয়া হয় বাতাসে উঁচু জায়গা থেকে ফসলটাকে ফেলা হয় তাতে করে ফসলের মধ্যে যে সমস্ত অবাঞ্ছিত যে জিনিসগুলো থাকে সেগুলো সরে যায় আর ফসলটা আমরা পেয়ে যাই কম্বাইন হারভেস্টার বা কম্বাইন নামের মেশিনের সাহায্যে ফসল তোলা মারাই আর ঝাড়াই সবই করা যায় ফসল তুলে নেওয়ার পর কাণ্ডের যে অংশগুলো চাষের জমিতে রেখে রয়ে যায় যেমন ধানের মনে কর খড়টা কি হয় গবাদি পশুদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এরপরে হচ্ছে ফসল তুলে নিলেই হবে না তারপরে ফসলটাকে যথাযথভাবে সঞ্চয় করে রাখতে হবে যাতে করে নষ্ট না হয়ে যায় বহু অনেকদিন পর্যন্ত আমরা যাতে ফসলটাকে ব্যবহার করতে পারি ফসল তোলার পর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দীর্ঘদিনের জন্য জমিয়ে রাখা সঠিকভাবে ঠিক আছে যাতে করে ইঁদুর বা বিভিন্ন অণুজীবদের হাত থেকে বিভিন্ন ধরনের ছত্রাকদের আক্রমণ যাতে না হয় সেদিকটাও দেখতে হবে এছাড়া তোমার মোটামুটি সূর্যের আলো ভালো থাকবে শুকনো ঘর হতে হবে ভিজে আর্দ্র ঘর হলে কিন্তু হবে না সেরকম জায়গায় ফসলকে মজুদ করতে হবে ঠিক আছে এই পর্যন্ত রইল পরের দিন বিভিন্ন ধরনের যে ফসল যেগুলো রয়েছে সেগুলো একটু বলবো আর তোমরা বাড়িতে ভালো করে একটু রিডিং করে নিও